হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা গত পর্বে এই পর্যন্ত আলোচনা করে রেখেছিলাম এই স্ট্যাটাসটা এবং ক্যাটাগরি আইডি অনুযায়ী এটা সেটাকে শো করেছিলাম। তো আমরা আজকে এই ফর্মটাকে আমরা সাবমিট করব, অর্থাৎ আপডেট পোস্ট করব। তো আপডেট পোস্ট করার জন্য আমাকে যে ক্রিয়েট পোস্ট যেভাবে আমরা কাজ করেছিলাম, এখানে ঠিক আপডেট পোস্ট একইভাবে কাজ করব। তো এখানে প্রথমে হবে আমার অ্যাকশনটা। তো অ্যাকশনটা যেহেতু এটা আমার এক এপিজি হবে, তো অ্যাকশনটা আমার দরকার নেই, অ্যাকশনটা বাদ, কারণ অ্যাকশনটা আমি এখানেই করব। এবং মেথড পোস্ট আর ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্মটা এটা কেন, কারণ যেহেতু আমার একটা ইমেজ আছে এই জন্য আমাকে এটা দিতে হবে। তো এখানে কোনো কিছু দরকার নেই, অ্যাকশন অ্যাকশন কোনো কিছু না। এখানে আমার যে ইয়েটা করবো, ইফ, একটু জুম করে দিই, আমি বলে দিলাম ইফ ইজ সেট, ইফ ইজ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, ইফ ইজ সেট ডলার আন্ডারস্কোর, যেহেতু এটা একটা সাবমিট হবে, তো এটা পোস্টের মাধ্যমে সাবমিট হবে। তো আমার যে বাটনটার নাম কি, যে বাটনটা সাবমিট হবে, এই যে এটার নাম হচ্ছে বিটিএন সাবমিট, অথবা আমি ইত্যাদি দিতে পারি যে বিটিএন আপডেট, বিটিএন আপডেট, এটাকে কপি করলাম। যে আমার যদি এই বিটিএন আপডেট যে বাটনটা, এটা যদি পোস্ট হয়, তো ইফ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট বিটিএন আপডেট, এটার পরে আমি এখানে এই যে আমার পোস্টের ভিতরে কী কী আছে সেটা দেখার জন্য আমি এটাকে একটু বারডাম করব। তো বারডাম হচ্ছে একটা বিল্টইন একটা ফাংশন, যেটার মাধ্যমে যে আপনি কী ধরনের ডাটা পোস্ট করছেন সেটা একটু দেখার জন্য, রিটার্ন টাইপ করার জন্য এই ফাংশনটা ব্যবহৃত হয়। তো আমি এই যে ফাংশনটা কল করতেছে, যদি এখানে কল করি তাহলে আমার ডাটাগুলো হবে কি আপনার, আমি একটু বেঁকে যাচ্ছি, যে আমার এখানে যে ডাটাগুলো আছে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবে না। তো আমি এডিট পোস্টের নিচে এটাকে আমি প্রিন্ট করব। তো এডিট পোস্টের নিচে প্রিন্ট করার জন্য আমি এটাকে একটু কপি করে নিই। আমার এডিট পোস্ট কোথায় আছে, এই যে এখানে এর নিচে যদি আমি একটু আসি, এবং এখানে আসার পর অথবা আমি এই ডিপটার নিচে আসার পর আমি এখানে একটা পিএসপি ব্লক নিব। ওকে, পিএসপি ব্লক নিয়ে আমি এখানে যদি বলি, এটাকে বলার পর এখানে আমি বারডাম করব, যে বারডাম বার আন্ডারস্কো ডাম্প, এই যে বারডাম, তারপরে এখানে কাকে বারডাম করবে সেটা দিতে হবে। তো আমার বারডাম হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট, অর্থাৎ আমার যত পোস্টগুলো আসবে সবগুলোকে এখানে আমি বারডাম করব। তো এখন কথা হচ্ছে এখানে যে বারডাম করব, এটা কিন্তু একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, তো এটাকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারি না। সেই জন্য আমাকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, এখানে এই ডলার আন্ডারস্কোর পোস্ট বারডাম্পের ভিতরে যে ডলার আন্ডারস্কোর পোস্ট আছে এটার ভিতরে আমি ক্লিক করব। ক্লিক করে আমি অল্ট দিয়ে কি রিবোর্ড থেকে অল্ট এন্টার চাপবো। অল্ট এন্টার চাপার পর দেখেন এখানে তিনটা অপশন এসেছে। তো প্রথম অপশনটা হচ্ছে জেনারেট টাইপ কমেন্ট ফর ভেরিয়েবল, আমি এটাতে হিট করব। হিট করলে এখানে একটা কমেন্ট আসবে এবং এখানে লেখা আছে বার টাইপ পোস্ট। তো এটা আমার বোঝার দরকার নেই, আমি জাস্ট শুধুমাত্র এটাকে কমেন্ট কাউটটাকে নিলাম। কমেন্টটাকে নেওয়ার পর এখন আমার এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটা আমি অ্যাকশন করতে পারবো। তো এখানে আমার এই বারডামটা এখন আমার যদি প্রিন্ট করতে চাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে এখানে এসে এটাকে একটা রিফ্রেশ দিলাম। দেওয়ার পর এই যে আমার ডাটাগুলো বাই ডিফল্ট কিন্তু এখানে দেওয়া আছে, মানে ইনসার্ট করা আছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, দেখেন এখানে কী কী আছে, এখানে সুন্দর করে কিন্তু এখানে এভাবে চলে আসতেছে ডাটাগুলো, যে আমার এরে আছে মোট আছে এখানে পাঁচটা। চলুন দেখি পাঁচটা কিনা, একটা ইমেজটা বাদ দেন, দুইটা, তিনটা, চারটা, আর এই বিটিএন আপডেট পোস্ট, এটা একটা বাটন, এটা মোটা হচ্ছে পাঁচটা। তো পাঁচটার মধ্যে আমি একটু নিচের দিক থেকে যাই। প্রথমে হচ্ছে এই যে দেখেন বিটিএন আপডেট এয়ার স্ট্রিং, এটা হচ্ছে আপডেট পোস্ট, তারপর হচ্ছে স্ট্যাটাস, এটা হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে ক্যাটাগরি আইডি, এটা হচ্ছে টু। তো আর একটু সুন্দর করে বোঝার জন্য আমি একটা কাজ করতে পারি, এখানে দিতে পারি ইকো প্রি, এবং এটাকে ক্লোজ করলাম। আবার এখানে নিচের দিকেও আমি দিব প্রি,
এই প্রিটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ, তো সেজন্য এটাকে আমার এইভাবে কল করতে হবে, বিআর এর মতো। ওকে, তো এটাকে বিআর এর মতো প্রি কল করে দিতে হয়। ওকে, তো সেভ দিলাম। এখন আমি এইভাবে প্রি দিয়ে বারডাম করলে এটা হবে কি, আমাকে এটাকে সুন্দর একটা এরিয়া করে দেখিয়ে দিবে। তো এখানে আসার পর আমি এটাকে একটা রিফ্রেশ দিব, দেওয়ার পর যদি আপডেট পোস্টে ক্লিক করি, এখন দেখেন সুন্দর একটা বুঝতে সুবিধা হবে। দেখেন খেয়াল করেন, এখানে হচ্ছে টাইটেল, এই টাইটেলটা হচ্ছে আমার ডাইনামিক অ্যান্ড দেন আবিজাবি। তারপর হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের ভিতরে এই যে আমার ডিসক্রিপশনটা। তারপর হচ্ছে আমার ক্যাটাগরি আইডি, এটা হচ্ছে টু, স্ট্যাটাস এটা হচ্ছে ওয়ান, বিটিএন আপডেট এটা নাম হচ্ছে আপডেট পোস্ট। ওকে, তো আমি এটা শো করাতে পারলাম যে আমার এখানে ডাটার ভিতরে কী কী আমার এই পোস্টের ভিতরে আছে। তো পোস্টের ভিতরে আমার টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ক্যাটাগরি আইডি আছে, আর হচ্ছে স্ট্যাটাস আছে। তো এবার এই ফাইলের ভিতরে কী আছে, যদি আমি এটাকে শো করাতে চাই, তাহলে আমি এটাকে ইয়ের জায়গায়, পোস্টের জায়গায় যদি আমি এখানে বলে দিই ফাইলস, এবং এখানে এসে অল্ট ইন্টারে ক্লিক করতে হবে, এবং এখান থেকে জেনারেট টাইপ কমেন্ট ফর ভিডিওবল এটাকে সিলেক্ট করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এবং এখানে এসে একটা হার্ড রিফ্রেশ দেওয়ার পর আমি এখন কিন্তু কোনো ফাইল দেইনি। আমি আপডেট পোস্টে ক্লিক করবো, দেখেন এখানে এটার নাম ছিল ফটো, ফটো নামের ভিতরে কিছু নেই, টাইপের ভিতরে কিছু নেই, টেপের ভিতরে কিছু নেই, ইরারও নেই, সাইজও নেই। তো এখন যদি আমি একটা ফাইল সিলেক্ট করলাম, মনে করেন যে আমি এই ফাইলটা সিলেক্ট করলাম, করে যদি আপডেট পোস্টে ক্লিক করি, দেখেন এই যে ফটো, তার নেমটা হচ্ছে এই নেমটা, তারপরে তার স্ট্রিং হচ্ছে ইমেজলেস জেপিজি টাইপটা, টেম্পি টেম্পোরারি নেমটা হচ্ছে এটা, আর সাইজটা হচ্ছে এতটুকু। তাহলে এটা কিন্তু আসলো। যদি আমি অন্য একটা ইমেজ দিই, মনে করেন যে এখান থেকে র্যাম আমি এই ইমেজটা দিলাম, দিয়ে এখানে আপডেট পোস্টে ক্লিক করলাম, এই যে আমার ইমেজের নামটা, টাইপ এবং তার এমবি কতটুকু সেটা দেখাচ্ছে। তো আমি এখান থেকে হিট করার পরে কিন্তু আমার ফাইলের ভিতরে কী আছে এবং এগুলোর ভিতরে কী আছে সবগুলো কিন্তু আমি ধরতে পারতেছি। তো এখন যদি আমার ফাইলের ভিতরে কোনো ডাটা না থাকে, তাহলে কিন্তু ফাইলটা ইমটি দেখাবে এবং এখানে কোনো কিছু শো করবে না, বাই চান্স যখন আপনার ধরেন আমি একটা রিফ্রেশ মারলাম, এখন আমার ফাইলের ভিতরে কোনো ফাইল নেই, ব্রাউজ করে কোনো সিলেক্ট করি না, আপডেট পোস্টে ক্লিক করলে দেখেন আমার ফটোটা ফাঁকা, নেমও ফাঁকা, মানে এখানে সমস্ত কিছুই কিন্তু ফাঁকা। তো তাহলে এটা আমি দেখালাম এই কারণে যে যদি পোস্টের ভিতরে আমি কোনো কিছু দিই তাহলে পোস্ট শো করবে, যদি আমি ফাইলসের ভিতরে কোনো কিছু দিই তাহলে ফাইল শো করবে, এটা আমার দরকার নেই। ওকে, তো আমি এখানে আসলাম, যদি বিটিএন পোস্টে ক্লিক হয় তাহলে আমার পোস্টে হিট করার পরে, বিটিএন আপডেটে হিট করার পরে কোথায় যাবে এটা? তো যদি বিটিএন আপডেটে হিট করে তাহলে আমাকে একটা ক্লাসে এটা অবশ্যই যাবে, যেহেতু এটা একটা পোস্ট ক্লাস এবং আমি পোস্টটাকে আপডেট করব, তাহলে সে অবশ্যই পোস্ট ক্লাসে যাবে। তো পোস্ট ক্লাসটার একটা ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম সেখানে, সে কাছে ডলার পোস্ট দিয়ে। তো আমি এখানে এই যে পোস্ট ক্লাস যেটা আছে, এই যে আমার পোস্ট ডট পিএইচপি, এই ক্লাসটার ভিতরে এসে আমার যেখানে স্টোর করেছিলাম, এই স্টোরের এই স্টোর যে এটা ছিল ফাংশনটা, এটাকে আমি কপি করে নিব। তো এটা হচ্ছে আমার এই যে স্টোর ফাংশনটা, এটাকে আমি কন্ট্রোল শিফট ডাউনেরও এটা দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এই যে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। এবং এই স্টোরের জায়গায় আমি এখানে বলে দিই আপডেট। ওকে, তো আমি স্টোরের জায়গায় ফাংশনটাকে আপডেট করে দিলাম, তো বাকি সব ঠিক আছে। এখন কী কী আসবে, এই আপডেট ফাংশনটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এডিট পোস্ট ডট পিএসপি, সরি এটা নয়, শো পোস্ট ডট পিএসপি এটাও নয়, এটাকে ক্লোজ করে দিই, হ্যাঁ এডিট ডট পিএসপি এখানে আসি, এগুলো বাকিগুলো ক্লোজ করে দিই। তো এখানে আসার পর আমি এডিট ডট পিএসপিতে ছিলাম, এখানে আসার পর আমি এখানে যে ডলার পোস্ট ভিতরে, এর ভিতরে যেই আমার যেই ইয়েটা আছে, ফাংশনটা আপডেট নামক যে ফাংশনটা আছে, এই ফাংশনের ভিতরে দেখেন ডাটা এবং ফাইল যাবে। তো ডাটা হিসাবে কে যাবে, আমার ডাটা হিসাবে যাবে ডলার আন্ডারস্কোর পোস্ট, আর ফাইল হিসাবে যাবে ডলার আন্ডারস্কোর ফাইলস। তো এখান থেকে আমি এগুলো পাঠালাম, তো পোস্টের ভিতরে এবং পোস্ট পাঠালাম আর ফাইলস পাঠালাম। তো এই পোস্টটা এবং ফাইলসটা আসবে আমার এই পোস্টের আপডেট ফাংশনে, এখানে পোস্ট হবে ডাটাটা আর ফাইলস হবে ওই ফাইলটা।
ওকে, তো যদি টাইটেলটা থাকে, প্রথমে আমি টাইটেলটাকে MySQL রিলেশন স্ট্রিং এটা করে দিলাম, স্ল্যাগ থাকলে টাইটেল থেকে স্ল্যাগটাকে করে দিলাম, ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশন, ক্যাটাগরি আইডি থাকলে ক্যাটাগরি আইডি, স্ট্যাটাস থাকলে স্ট্যাটাস, ওকে, তো এটাকে করে দিলাম। তারপর হচ্ছে ফাইল নেম, এখন এই যে ফাইল নেম টেম্পোরারি নেম, এটা হচ্ছে যদি ফাইলটা থাকে তাহলে এগুলো শো করবে, অন্যথায় শো করবে না। তো সেজন্য আমি এই যে সবগুলোকে, যে ফাইল জাতীয় যেগুলো আছে এই সবগুলোকে আমি একটু কাট করে নেব, কারণ যদি আমার কেউ ফাইল দেয় তাহলে তো ফাইল থাকবে, না হলে তো থাকবে না। যে ইফ ডলার ফাইল, এবং যদি এই ফাইল এবং এই ফাইলটার মধ্যে যে নামটা ছিল, এই নামটা ছিল আমার ফটো, যদি ফাইলের ভিতরে ফটোগুলো থাকে, চলেন একটু দেখে আসি, edit.php, এবং এখানে যে ফাইলের যে নেমটা এটা ছিল ফটো, আর টাইটেলের নেমটা টাইটেল ছিল, বাদ বাকি সব ঠিক আছে, কারণ কারণ আমরা আগে এই নামই করেছিলাম, এই জন্য বাদ বাকি সব ঠিক আছে। তো ফাইলের ভিতরে যে ফটোটা আছে, এই ফাইল ফটোটা যদি থাকে তাহলে আমার এই যে বিষয়গুলো এগুলো আসবে, ওকে, যদি থাকে এই বিষয়গুলো আমার আসবে, এবং এবং এখানে আমার এই বিষয়গুলো ইফ দিয়ে যে কন্ডিশনগুলো ছিল এটা আমি এখানে বলে দিলাম। দেখি কোনো সমস্যা আছে না, ইফ এর ফাংশন, ইফ এলস, ইফ কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ওকে নো প্রবলেম। তো এখন আমি এটা বুঝিয়ে দিব, যদি আমার ফটো থাকে তাহলে আমার এই কাজগুলো, ফটো থাকলে আমার এই কাজগুলো হবে, আর যদি ফটো না থাকে তাহলে আমার যে কাজগুলো হবে, কোনো কিছু পার্থক্য নয়, ফটো না থাকলে আমার ঠিক এই কাজগুলো হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এবং যদি ফটো না থাকে তাহলে এখানে এসে, এটা হচ্ছে আমার ফটো থাকলে কন্ডিশনটা, ঠিক তার নিচে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখানে আমি মনে করেন একটা কমেন্ট করে রাখলাম যে ইফ নট ফাইল এক্সিস্ট, যদি ফাইল না থাকে, আর এখানে হচ্ছে যদি ফাইল থাকে, তাহলে বুঝতে পারবেন জিনিসটা যে কিভাবে হচ্ছে। যদি ফাইল থাকে তাহলে আমার এই এই পূর্বের কোডটুকু কাজ করবে, আর যদি না থাকে তাহলে আমার শুধু এখানে কাজ করবে। এখন যদি ফাইল না থাকে তাহলে তো আমার অ্যাভাটার, যে এটাকে কল করার দরকার নেই, অ্যাভাটারকে কেটে দিব, এবং আপলোড নেম এটাকেও কেটে দিব, কারণ ফাইল না থাকলে আমার অ্যাভাটারের দরকার নেই। তো বাকি সব ঠিক আছে, ঠিকই থাকবে, এখানে এটাও ঠিক আছে। তো ডাটা ইনসার্টেড জায়গায় এখানে শুধু হবে আপডেটেড সাকসেস, এবং ডাটা আপডেটেড সাকসেস, আর এখানে এখানে হবে ডাটা আপডেটেড সাকসেস, আপডেটেড সাকসেস, আর এখানে অ্যাভাটার বাদ বাকি সব ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে একটা কাজ করতে হবে, যে আমার যদি ফাইল থাকে তাহলে তো ফাইলে কাজ করবে, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করতে হবে আমাকে, যে যখন নতুন ফাইল আমি দিব, তো একটু দেখাবো আমি আপনাদেরকে যে কাজটা কি হচ্ছে। আপাতত এখানে থাকে, এ পর্যন্ত সেভ দিলাম। এখন কত হচ্ছে, আমরা কিন্তু গত পর্বে সেশন দিয়ে মেসেজ রিটার্ন করেছিলাম, সেশন সেশন, এই যে দেখেন, এই যে সেশন মেসেজ, এটা কিন্তু এখানে গত পর্বে আমরা কল করেছিলাম সেশন মেসেজটা, ওকে, তো সেশন মেসেজটা, এবং যখন আমার এই কাজটা হয়ে যায় তখন কিন্তু আমার এই হেডার একটা লোকেশন দেয়। তো আমি যখন এই পোস্টটাকে আপডেট করব, এখান থেকে যখন আমার পোস্টটা আপডেট হয়ে যাবে, তখন কিন্তু এটা এখানে থাকবে না, বরং এটা কি এই শো পোস্টসের মধ্যে চলে আসবে, এখানে চলে আসবে, এবং এই সেই সাথে একটা মেসেজ আমাকে দিবে, যখন আমি এটাকে ইনঅ্যাক্টিভ করেছিলাম ঠিক এরকম মেসেজটা আমাকে দিবে। তো এরকম মেসেজটার জন্য আমি এই জায়গাটাকে কপি করে নিই, কন্ট্রোল সি, এবং আপডেট ফাংশন, এই যে আমার আপডেট ফাংশনের এটা, এখানে আমার এই মেসেজের জায়গায় আমাকে এটা দিবে
আর যদি এটা হচ্ছে ডাটা ডিলেটেড ফেল হলে, আর যদি কারেক্ট হয় মানে আমার যদি ইনসার্ট হয়ে যায়, তাহলে আমার এখানে ফেল না হয়ে এখানে হবে আপডেট সাকসেস, আর এখানে হবে আপডেট ফেল, আপডেট ফেল, এবং এখানে হবে ম্যানেজ পোস্ট ডট পিএসপিতে চলে আসবে, এটাও ম্যানেজ পোস্ট ডট পিএসপিতে চলে আসবে। তো এখানে কোনো ইরর আসবে না, কারণ এটা আমার তো কোনো ইররের কোনো কিছুই নেই। ওকে, মানে আমি গতবার যে সেশনটাকে নিয়ে কাজ করেছিলাম এই সেশনটাকে এখান থেকে রিটার্ন করতেছি, এবং এটা তো হয়ে গেল। তো এই জায়গাটা যদি হয়ে যায়, ইফ থেকে রেজাল্ট থেকে বাকি অংশ আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে ইফ রেজাল্ট থেকে বাকি অংশ এটাকে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল এস, এখন ঠিক আছে। প্রথমে আমাকে আগে এই যে এখান থেকে যে ডাটাটা পাস হবে এখান থেকে আমাকে আইডিটা ধরতে হবে, অথবা আমাকে এই স্ল্যাগ ধরতে হবে। তো এই কাজটা করার জন্য আমি যে কাজটা করব, এখানে আমার এডিট করার সময় এই জায়গায় আমি এডিট করার সময় যখন আমি এডিট বাটনে ক্লিক করব, তখন এই নিচে দিয়ে তার যে স্ল্যাগটা আছে এই স্ল্যাগটা অথবা তার আইডিটা আমি এখানে শো করে দিব। যদি আমি স্ল্যাগ চাই স্ল্যাগ, অথবা আইডি চাইলে আইডি, তো আমি তার আইডিটা শো করিয়ে দিলাম। মনে করেন যে আমি আমার যে এডিট ডট পিএসপি এখানে এসে আমি এই আইডিটাকে অথবা স্ল্যাগটাকে আমি যাতে কেউ না দেখে সেজন্য আমি কোথাও একটা ধরেন প্রথমেই আমি রাখি ইনপুট, এবং এটাকে রাখলাম আমি হিডেন, একটা ইনপুট টাইপ আছে হিডেন, এটার কাজ হচ্ছে যে ডাটাটাকে হিডেন রাখা। তো আমি এখানে নেম দিলাম মনে করেন যে পোস্ট আন্ডারস্কোর আইডি, আমি পোস্ট আন্ডারস্কোর আইডি নেমটা দিলাম। তো এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং পোস্ট আইডির ভিতরে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা হবে কোনটা, আমার আমার যে পিএইচপির ভিতরে ইকো আমার যে ডাটা আছে, আমার যে ডাটা ছিল এই ডাটার ভিতরে যে আইডিটা ছিল এই আইডিটা এখানে শো করবে। এখন আমি যদি এসে এখানে রিফ্রেশ দিই, এখানে কোনো কিছুই নেই। এবার আমি এই জায়গাটাতে এই পোস্ট টাইটেলের উপর রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পর ওকে আমি একটু রাইট ক্লিক, আমি পোস্ট টাইটেলকে রাইট ক্লিক করি ইন্সপেক্ট। তো এর উপরে দেখেন এই যে একটা আছে ইনপুট টাইপ হিডেন, এবং দেখেন পোস্ট আইডি বিলো সিক্স আছে। তো আমি যদি এটা শো পোস্টে যাই, এবং এখান থেকে আমি যদি একেবারে উপরের যে এটা আছে এটা কিন্তু 8 নম্বর আইডি হওয়ার কথা, এটাতে ক্লিক করি, ক্লিক করে আমি পোস্ট টাইটেল করে আবার ইন্সপেক্ট করি, এবং এই দেখেন এখানে পোস্ট আইডি ভ্যালু হচ্ছে 8। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তো আমি একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। পোস্ট আইডি হচ্ছে 8টা, তাহলে ভ্যালু হচ্ছে আইডি 8। তো এই আইডিটা আমি যখন হিট করব, আমি একটু আবার যদি ইচ্ছা করে বারবার বারডাম দিয়ে দেখে দিতে পারি, হিট করার সময় এই আইডিটা ওইখানে চলে যাবে। তো আমি এই যে আইডিটা এখানে যে পোস্ট আইডি, এটা ইনপুটটা হিডেন হলেও এটা নামে পোস্ট আইডি নামে আমার এই ডাটার সাথে যে পোস্টের মাধ্যমে যে ডাটাটা পাঠাচ্ছি বা ডলার আন্ডারস্কোর পোস্ট যে পাঠাচ্ছি এখান থেকে, এই পোস্টের ভিতরে এটা ইনপুটটা হিডেনটা এটা নেম হবে পোস্ট আইডি, এটা চলে আসবে। তো এখান থেকে যদি আমি মনে করেন রিটার্ন করলাম, রিটার্ন ডলার যে ডাটা আছে এই ডাটার ভিতরে যে পোস্ট আইডি আসবে পোস্ট আন্ডারস্কোর আইডি, এটা আমি রিটার্ন করলাম। রিটার্ন করে এখান থেকে যদি এসে আমি বলে দিই, এখানে যদি আমি ইকু করি অথবা ইকু না করে আমি এখানে মনে করেন ধরেন দিলাম আমি রেজাল্ট নামে কি কোথাও কল করা আছে আর না নাই, ইকুয়ালটা দিলাম এটা। এবার এই রেজাল্টটাকে আমি যদি কোথাও ইকো করি, মনে করেন যে এডিট পোস্ট এই কথাটার সাথে আমি এটাকে আমি এডিট ইয়ে করতেছি ইকো করবো আমি, এখানে আমি মনে করেন যে দিলাম ইফ সেট ডলার রেজাল্ট, যদি রেজাল্টটা শো করে তাহলে একু ডলার রেজাল্ট, মানে রেজাল্টটা যদি এখান থেকে আসে তাহলে রেজাল্টটা প্রিন্ট হবে। তো
তো এখানে প্রিন্ট হবে না আসলে, অ্যাকচুয়ালি সরি, প্রিন্টটা হবে এটার ভিতরে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার একটা একটু সেমিকোলন দিতে হবে, তো রিফ্রেশ করি। এখন আমি এই যে দেখেন আপডেট পোস্টে ক্লিক করার পরে এখানে এইট আসছে। এখন আমি একটু ব্যাক করলাম, ব্যাক করে এটা হচ্ছে আমার 6 নম্বর ইয়ারটাইজ রাইজনটা। যদি এখানে এডিটে ক্লিক করি এবং যদি আপডেট বাটনে ক্লিক করি, তারা দেখবেন এই যে 6 নম্বরটা চলে আসলো। তার মানে আমার যে আইডিটা কিন্তু কাজ করতেছে। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে ইনশাল্লাহ আমি এই আইডিটাকে আইডিটার মাধ্যমে কিভাবে আমি ডাটা ইনসার্ট বা আপডেট করবো সেটা আমি দেখাবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।